আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও আমরা দেখাতে যাচ্ছি। অবশ্যই না টেনে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা প্রথমে প্লাস্টিক পেন পানি দিয়ে ভালো করে মিক্স করে ফেলছি। অবশ্যই আপনারাও রং করার আগে ভালো করে পানি দিয়ে ভালো করে মিক্স করে ফেলবেন, তারপরে আপনারা পুনরায় রং করবেন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে যাচ্ছি, অবশ্যই না টেনে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই যারা এ ধরনের রং করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদেরকে আমরা দুটোই কালার ব্যাংকের রং আপনাদেরকে আমরা কোড নম্বরটা দেব। দেখুন, আমরা ওয়ালের মধ্যে সরাসরি প্লাস্টিক পেন করতে যাচ্ছি। এটা কিন্তু গোলাপি কালার, আর একটা কিন্তু ফ্যাশ কালার। আমরা দুইটা কালার দিয়ে রুমটা সাজিয়ে নেব। অবশ্যই এখানে কিন্তু চারটা রুম আছে। আমরা প্রথমে ডোর রুম থেকে শুরু করতে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আমরা এখানে অনেক কিছু ব্যবহার করেছি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে রংটা করতে যাচ্ছি। খুব সুন্দর করে আমরা ওয়ালটা সাজিয়ে নেব। আপনারা আমাদের সাথে থাকুন, না টেনে আমাদের পুরো ভিডিওটি দেখুন। অবশ্যই ঘরের ভিতরে প্লাস্টিক পেন্ট করবেন, সহজে ওয়াল নষ্ট হবে না। আমরা কিন্তু রং করা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। অবশ্যই আমরা এখানে কিন্তু রং করার পরে যেন ওয়ালটা চকচক দেখার জন্য আমরা ইলেশন ক্লিয়ার টপ কোটটা ব্যবহার করেছি। আমরা এখানে রং ব্যবহার করেছি বার্জার কোম্পানির। অবশ্যই আপনারা চাইলে যে কোনো কোম্পানির রং ব্যবহার করতে পারবেন। আমরা এটা কিন্তু কালার ব্যাংক থেকে নিয়েছি রঙগুলো। আজকে আপনাদেরকে আমরা পুরো প্রসেস দেখাবো। অবশ্যই আমাদের ওয়ালটা করা হয়ে গেছে। এখন আমরা নিচের স্কেডিংটা কালো কালার দিচ্ছি, ব্ল্যাক আর কি, যে যেভাবে বলেন। এটা কিন্তু আমরা ওয়াদার কোড রং দিয়ে করতে যাচ্ছি যেন সহজে নষ্ট না হয়। দেখুন, আমরা খুব সুন্দর করে ফিনিশিং করে আমরা রংটা করে নিয়েছি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা প্রথমে কিন্তু ইলিশন ক্লিয়ার টপ কোটটা ব্যবহার করি নাই। আমরা প্রথমে দেখাতে যাচ্ছি কিন্তু ইলিশন টপ কোট ব্যবহার করার পর আরও চকচক দেখা যাবে। অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। ঘরের ভিতরে এ ধরনের কালার করুন, রুমটা উজ্জ্বল হবে। অবশ্যই ঘর রং দেখে শুনে করাবেন, ভালো মিস্ত্রি দিয়ে করাবেন, দীর্ঘদিন টিকসই হবে। অবশ্যই আমাদের ফিনিশিংটা দেখুন। এখন আমরা টপ কোট ব্যবহার করার পর আপনাদেরকে ওয়ালটা দেখাতে যাচ্ছি। দেখুন, আপনারা সরাসরি চোখ দিয়ে দেখুন আমরা কি মিথ্যা কথা বলছি নাকি সরাসরি লাইভ দেখা যাচ্ছে। দেখুন ওয়ালটা কীভাবে চকচকাচ্ছে। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আমাদের ভিডিও দেখার জন্য। আমরা পুরো দুইটা কালার দিয়ে রুমটা সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু চারটা রুম আছে, আমরা প্রত্যেকটা রুম দেখাতে যাচ্ছি। আমরা এখন কিন্তু রং করার পরে ইলেশন ক্লিয়ার টপ কোটটা ব্যবহার করার সময় আপনাদেরকে এই ভিডিওটা করছি। দেখুন, আমরা টপ কোটটা ব্যবহার করছি। অবশ্যই এটা ব্যবহার করলে দীর্ঘদিন টিকসই হয়। এটা কিন্তু আমরা রং করার পর করি, গ্লাসের মতো দেখা যায়। ওয়ালের মধ্যে যদি অথবা ময়লা যে কোনো দাগ দুগ পড়ে আর কি, এগুলা সহজে ওয়ালের মধ্যে লাগে না। এটা আপনারা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন, রঙের কোনো সমস্যা হয়তো হবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে অনেক রং করা ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। বিভিন্ন ডিজাইনের রং করা আমাদের চ্যানেলে দেখা যায়। আমাদের চ্যানেলে শুধু রং করা ভিডিও দেখানো হয়। কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই পরবর্তী আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।